মেরে দিয়েছেন ভাই। ও নাইস স্কোর। ও প্রথম শট ভালো গোল, প্রথম শটে ভালো গোল এলো। চলো এখন দলের হয়ে জয় মাতার হয়ে প্রথম শট নিতে এসেছেন বিদেশি প্লেয়ার। মাঠে কিন্তু প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক। এখনো পর্যন্ত সেম স্কোর লাইন, দুই দলই একটি একটি শট নিয়েছে এবং একটি একটি গোল হয়েছে। ভালো শট গোল। এখন শট নেবেন শেখ বাবাই। জয় মাতারা প্রভৃতি শেখ বাবাই চলো দেখা যাক। এখন শেখ বাবাই দা টাই ব্রেকিং শুট আউট, দ্বিতীয় শট নিতে এসেছে। উপরের দিকে দেখে নিলেন কিন্তু এবং শেখ বাবাই শট আউটস্ট্যান্ডিং, জোরালো শট এবং গোল। সেম সেম স্কোর লাইন, দুটি দলই দুটো দুটো শট নিয়েছে এবং দুই দুই স্কোর লাইন। এখন মোহাম্মদ গডসন টাই ব্রেকিং শুট আউট সেভ করবে, টাইম পাস দা শট নেবেন, টাইম পাস দা শট নিতে এবারে দুই গোল রক্ষক রাকেশ ভার্সেস রাকেশ, দুই গোল রক্ষক কিপার ভার্সেস কিপার। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন এবং গোল, খুব সুন্দর গোল রাকেশের। গোলরক্ষকে মোহাম্মদ গডসন, আর এদিকে শট নিতেছে সাকির গোলরক্ষক, কী হবে দেখা যাক। ও নেট ছিঁড়ে দিয়েছে মেরে। গডসন বলতে যাচ্ছে বলটা উপরে উড়ে গেছে। দাদা একটু পিছিয়ে আছেন না বাবা, আর একটি করে সাড়ে তিনটার চলছে। আবারও গোল রক্ষকে মোহাম্মদ গডসন, এদিকে বিদেশি প্লেয়ার, দেখা যাক কি হয়। ও নাইস স্কোর। আচ্ছা এটা কিন্তু লাস্ট শট, হ্যাঁ যদি সেভ করে দেয় গোলরক্ষক তাহলে কিন্তু জিতে যাবে। লাস্ট শট মিস করে